নরসিংদীর মাধবদীতে সোনার বাংলা সম্বায় কটন মিলস লিমিটেড এর চার শূন্যতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে সমিতি কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী সোনার বাংলা সম্বায় কটন মিলস লিমিটেডের সভাপতি হাজি মোহাম্মদ মোশাররফ হোসেন প্রধান মানিক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাধবদী সোনার বাংলা সম্বায় কটন মিলস লিমিটেডের পরিচালক মনোয়ার হোসেন পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম শফি সম্বায় কটন মিলস লিমিটেড ব্যক্তি সদস্য আলহাজ্য আলফাজ উদ্দিন মাধবদী কেন্দ্রীয় সম্বায় সমিতি লিমিটেডের সভাপতি ওবায়দুর রহমান মাধবদী কেন্দ্রীয় সম্বায় সমিতির সাবেক সভাপতি মিজানুর রহমান মাধবদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্য জসিম উদ্দিন ভূইয়া সোনার বাংলা সমবায় কটন মিলস লিমিটেডের ব্যক্তি সদস্য হাজি নুর ইসলাম সোনার বাংলা সমবায় কটন মিলস লিমিটেডের ব্যক্তি সদস্য হাজি ছবি মিয়া সোনার বাংলা সম্বায় কটন মিলস লিমিটেডের ম্যানেজার আসলাম উদ্দিন পরিচালনা করেন সোনার বাংলা সম্বায় কটন মিলস লিমিটেডের কর্মকর্তা মো বেলাল আহমদ